দিয়া কিচেনে আপনাদের আবার স্বাগতম। অনেকদিন পর ভিডিওতে ফিরে এলাম। দেখুন আজকে বানাবো পনির, নিরামিষ পনির। তার জন্য আমি পনিরটা ভেজে নিয়েছি টুকরো চৌকো করে, টুকরো করে কেটে। তার জন্য দেখুন এখানে আছে সাদা তিল, এক চামচ সাদা তিল দেবো আমি। পোস্ত বাটা, পোস্ত বাটা, এটা পোস্ত মিক্সিতে আমি করে নেবো। এটা টক দই, দেখুন টমেটো, লঙ্কা আর কাজু সব কিছু আমি একসাথে মিক্সিতে গুঁড়ো করে নেব। বন্ধুরা এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি আর মিক্সিতে বেটে নিয়েছি সব কিছু। দেখুন এবার আমি গোটা গরম মশলা দিয়ে দেবো। এরপর আমি দেব লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো। দেখুন এবার আমি বাটা মশলাটা, কাজু বাদাম, যেহেতু 200 গ্রাম পনির তার জন্য আমি মশলাটা একটু অল্পই করব। এই যে টক দই, এই যে মশলা, এবার আমি এতে মশলা দিয়ে দেবো। দেখুন জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর গন্ধ ছেড়েছে, ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিয়ে দেখুন ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আপনাদের ইচ্ছে হলে এতে আপনারা মটরও দিতে পারেন। দেখুন এবার আমি ভাজা পনিরটার মধ্যে দিয়ে দেবো।